ভারত মাতা কি আপনা লোক হকলকে মোরে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করিল হর্ষ উল্লাসর আনন্দর বন্যা রাজ্যত আরম্ভ নির্বাচনী গরম বতাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাত অংশ লওয়ার উদ্দেশ্যে রাজ্যের সৌদিখর পরায় আহিল বিজেপি কর্মী জনতা আগন্তুক লোকসভা নির্বাচনের প্রাকমুহূর্তত লক্ষাধিক লোকের উপস্থিতিত বিজেপির শক্তি প্রদর্শন ভগবানের সঙ্গে মোদীর তুলনা সমর্থকর প্রধানমন্ত্রী রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার পিছত প্রথম আহিছে তেখেতৰ গাত রামৰ গুণ আহিছে আমার মোদীজি আমার কারণে ভগবান সেয়ে মানুষ উতঃপুতভাবে উলাই আহিছে তেখেতৰ বাবে পুয়ারে পড়া খানাপাড়া খেলপথারলৈ আগমন ঘটিল জাক জাক মানুষ মোদীর জনসভাত প্রতিখন জিলারে পড়া অহা হাজার হাজার লোকেরে ঠা খাই পড়িল গুয়াহাটির খানাপাড়ার বহুত সাতখনক গেট আছে আর প্রতিখন গেটতে এক প্রকার জলমন সমুদ্র পরিবেশ এই মুহূর্তে দুই নম্বর গেটর পিনে অগ্রসর হয়েছে তারপর ভিতর প্রবেশ করব গতি প্রধানমন্ত্রী মোদীগী মোদীক ওসরেরপরা চার একটা হেঁপা আর দিগন্ত কলিতার সমষ্টি থাকে লাখপতি বাইদেউ কিনা ওলাইছিল আছে নাকি কোনোবা লাখপতি নাকি আমি সৌভাগ্য এই মুহূর্তে আমিও লাখপতি মহিলার ওচর চাপ গাত নাই নেতা কি জনপ্রতিনিধি বাসত উঠি খানাপাড়ালৈ অহা হাজুর বিধায়িকা সুমন হরিপ্রিয়ার মুখতো রামনামৰ জয় জনসমুদ্রত পরিণত হওয়া খেলপথারর মাজেরে মঞ্চলে খোলা জীপত আগবাড়িল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত জনতার উষ্ম আদরণি প্রধানমন্ত্রী মোদীক প্রধানমন্ত্রীর ভাষণের পূর্বে মঞ্চত মুখ্যমন্ত্রীর উদাত্ত ভাষণ শ্রদ্ধা রাইজ মাত্র এজন ব্যক্তির অসম প্রেমর কারণে আজি অসম মাতৃ উন্নয়ন আর বিকাশর এক নতুন সুচত আজি অবতীর্ণ হয়েছে আর সেইগরাকী ব্যক্তিয়ে হল আমার আদরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া যার কারণে আজি আমি এই পর্যায়ে উপনীত হয়েছি প্রধানমন্ত্রীর ভাষণের তালে তালে উন্মাদ সমর্থকর আশা ভরা সহারি হাত চাপরি মা কামাখ্যাকে আশীর্বাদ সে असम के विकास से जुड़े प्रोजेक्ट्स आपको सौंपने का सौभाग्य मिला है
আজির এই বিশেষ দিনটোতে 11,000 কোটির প্রকল্প মুকলির এই ক্ষণে অসমক পুনৰ এখোজ আগুৱাই নিয়াৰ দাবী তুলি খানাপাৰাৰ পৰাই বিজেপিয়ে আৰম্ভ কৰিলে আগন্তুক লোকসভা নিৰ্বাচনৰ ৰণতুণ্ডুভি। গুৱাহাটীৰ পৰা অঞ্জন সঞ্জয়ৰ সৈতে দীপাংকৰ দাস আৰু বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।